মনের জন্য যেই জিনিসটা হারাম, এক নাম্বার আল্লাহ তুশরিকু বিহি শাইআ, এক নাম্বার আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা হারাম, আল্লাহর সঙ্গে শিরিক করা হারাম, আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ করা হারাম। ও দুনিয়ার মানুষ, একটু ভালো করে আপনাকে আমাকে বেরেন দিয়া ভালো করে খাটাতে হবে, কারণ এক নাম্বার আল্লাহর সঙ্গে শিরিক করা হারাম। এবার আসেন, শিরিকটা কি জিনিস? আর শিরকু অর্থাৎ অংশীদার সাব্যস্ত করা, আল্লাহর সাথে সমকক্ষ করা, আল্লাহর সাথে সমান সমান করা, অংশীদারিত্ব করা। ও দুনিয়ার মানুষ, একটু ভালো করে বুঝবেন, আপনারা ভালো করে খেয়াল করেন, এই দুনিয়ার কোন বেসরকারি ব্যাংকগুলোতে দেখবেন, ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, এক্সিম ব্যাংক, ঢাকা ব্যাংক, যত ব্যাংক আছে নিজ দিয়া লিমিটেড লেখা থাকে। এরপরে রিয়েল এস্টেটের ব্যবসা যারা করে, শেয়ার হোল্ডারের ব্যবসা যারা করে, এখানেও দেখবেন গ্রুপ লিমিটেড 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 বা গ্রুপ গ্রুপ দেওয়া থাকে। তাইলে এখানে গ্রুপ দেওয়ার কারণ, লিমিটেড দেওয়ার কারণ, বুঝতে হবে দুনিয়ার মানুষ, এই প্রতিষ্ঠানগুলো একক মালিকানায় চলে না, এই প্রতিষ্ঠানগুলো একাধিক মালিকানায় প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো চলে। তার মানে হল, 20 জন মিলে এই প্রতিষ্ঠানটা চালায়, 30 জন মিলে এই প্রতিষ্ঠানটা চালায়। রিয়েল এস্টেটের ব্যবসা যারা করে দেখবেন, 30 জন 100 জন শেয়ার মিলে একটা জমি কিনে ওই জমিতে ফ্ল্যাট তৈরি করে, ফ্ল্যাট বিক্রি করে, সেল দেয়, এইভাবে আস্তে আস্তে তারা বড় প্রতিষ্ঠিত হয়ে যায়। এটা যেমন বাস্তব, শেয়ার হোল্ডারে ব্যবসা করা ঠিক তেমনি করে আল্লাহ তাআলা সকল ক্ষমতার মালিক আল্লাহ। এইবারে আল্লাহর ক্ষমতার সঙ্গে কেউ যদি অংশীদারিত্ব বানায়, এটার নাম হলো শেরেক। এই শেরেক যদি কেউ করে, আল্লাহর ক্ষমতার সঙ্গে অংশীদার হয়ে গেল, আল্লাহর ক্ষমতার সাথে শেয়ার হোল্ডার হয়ে গেল, আর এটাই আল্লাহ হারাম করেছেন। শুনে নেন আজকের দিনাজপুরের ভাইয়েরা, এটাই আপনার আমার জন্য হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা শোনো, এই শিরিক এমন একটি জঘন্যতম গুনাহ, এই শিরিক এমন একটি জঘন্যতম পাপ। আল্লাহর কোরআন বলে, বান্দা, এই দুনিয়ার কোনো মানুষ জেনা করলে, চুরি করলে, গাঁজা খাইলে, মিথ্যা কথা বললে, এই দুনিয়ার কোনো মানুষ মার্ডার করলে, চুরি করলে, জেনা করলে, তার জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যায়, এমন কোন কথাও কিন্তু কোরআন হাদিসে আমরা পাই না। অথচ আল্লাহ বলেন, বান্দা, চুরি করলে, জেনা করলে, তোমার জীবনের জন্য সমস্ত গুণাগুলো, তোমার নেক আমলগুলো বরবাদ হয়, এমন কোন কথা আমরা পাই না। কিন্তু আল্লাহর কোরআনে স্পষ্ট পাওয়া যায়, লা ইন আশরাক শিরিক যদি কোনো মানুষ করে, তার জীবনের সমস্ত নেক আমল বরবাদ, সব আমল বরবাদ শিরিক যদি করে। আমার ভাইরা, মনে রাখতে হবে মুসলমান, এই শিরিক এমন একটি জঘন্যতম গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, চুরি করলে কারোর জন্য জান্নাত হারাম, একথা আল্লাহ বলেন নাই। মিথ্যা কথা বললে কারোর জন্য জান্নাত হারাম, কথাও আল্লাহ বলেন নাই। কিন্তু কেউ যদি আল্লাহর সঙ্গে শিরিক করে, কেউ যদি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, ওই লোকটার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়। ইন্নাহু মাইয়াশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন্নার। শিরিক যদি কেউ করে, তার জন্য আল্লাহর জান্নাত হারাম এবং তাদের আবাস স্থল হবে জাহান্নাম। শুধু তাই নয়, আল্লাহ বলে, বান্দা, তুমি যদি কাউকে মার্ডার করো ভুল কর্মে, মার্ডার করার পরে তওবার মতো তওবা যদি করো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলেও দিতে পারি। কোনো মানুষ যদি ভুল ক্রমে চুরি করে ফেলে, চুরি করার পরে তওবার মতো তওবা করলে, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলেও দিতে পারি। মিথ্যা কথা বলার পরে তওবার মতো তওবা করলে, আমি আল্লাহ মাফ করে দিতে পারি। কিন্তু কোন বান্দা যদি, আমি আল্লাহর সঙ্গে শিরকের গুনাহ করে, এই শিরকের গুনাহ আমি আল্লাহ কাউকে মাফ করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আমার সাথে অংশীদার সাব্যস্ত করার গুণ আমি আল্লাহ কাউকে ক্ষমা করব না, কিন্তু অন্যান্য গুণ আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দেব। তাইলে বুঝলাম, শিরিক করলে জান্নাত হারাম, বুঝলাম শিরিক করলে আল্লাহ মাফ করবে না, বুঝলাম শিরিক করলে তার জিন্দেগীর সমস্ত নেক আমল বরবাদ। এবার আসেন, তাহলে শিরিক কত প্রকার? ও দুনিয়ার মানুষ, শিরকে আকবর, শিরকে আসগর,
শিরকে জালি, শিরকে খাফি, শিরক ফি জাত, শিরক ফি রুবুবিয়াত, শিরক ফি উলুহিয়াত, শিরক ফি আসমা ওয়া সিফাত, কটা হলো? আটটা। এরপরে হলো কার্যগত শিরক, কথার মাধ্যমে শিরক, অন্তর্গত শিরক, কটা হলো? আটা তিন এগারো। আমার ভাইয়েরা, আমার ক্ষুদ্র কানে আজকে আমি সামান্যই এগারো পয়েন্টের উপরে তাফসির করব। লক্ষ্য করেন শিরিক কত প্রকার, আরও অনেক প্রকার তাফসিরের মধ্যে পাওয়া যায়, কোথাও কোথাও ছাপ্পান্ন প্রকার পাওয়া যায়, কোথাও কোথাও চার প্রকার পাওয়া যায়, কোথাও কোথাও এগারো প্রকার পাওয়া যায়। আসেন আজকের শিরিক কত প্রকার, যেই গুণা করলে মানুষের জান্নাত হারাম, যেই গুণা করলে মানুষের সমস্ত নেক আমল বরবাদ। আসেন এই গুণাগুলো একটু বিস্তারিত আমরা একটা একটা করে জেনে নেই। এক, শিরিক ফি জাত, আল্লাহর জাতের সাথে শিরক করা। কার সাথে? আল্লাহর জাতের সাথে শিরক করা। এবার প্রশ্ন করবেন, আল্লাহর জাত কি? আল্লাহর জাতটা হলো, এই দুনিয়ার মানুষ যদি কেউ মনে করে আল্লাহর ছেলে আছে, আল্লাহর মেয়ে আছে, আল্লাহর মা আছে, আল্লাহর বাবা আছে, আল্লাহর ছেলে আছে, আল্লাহর মেয়ে আছে, আল্লাহর মা আছে, বাবা আছে, এই কথাগুলো যদি কেউ বলে এটা আল্লাহর জাতের সঙ্গে শিরক। শুনে নেন দুনিয়ার মানুষ, ইহুদি খ্রিস্টানরা কিন্তু ঈসা নবী, উজাইর নবীকে আল্লাহর সন্তান বানাইছিল। ওয়াকালাতিল ইয়াহুদু উজাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, ইহুদিরা বলেছে উজাইর আলাইহিসসালাম আল্লাহর সন্তান, খ্রিস্টানরা বলেছিল ঈসা আলাইহিসসালাম আল্লাহর সন্তান, কিন্তু না, আল্লাহ কোন ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহ তার পরিচয় সূরা ইখলাসের মধ্যে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন আমি এক। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহ এক। আল্লাহ কারোর মুখাপেক্ষি নন, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি, এই দুনিয়ায় আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। তিনি সূরা ইখলাসেই তিনি বলে দিলেন, আমার মা নেই, বাপ নেই, আমার ছেলে নেই, মেয়ে নেই, আমি এক, আমি কারোর মুখাপেক্ষি নয়, আমার সমকক্ষ এই পৃথিবীতে কেউ নাই। তাহলে এখান থেকে বোঝা গেল আল্লাহর ছেলে মেয়ে কিচ্ছু নাই। কাজে ইহুদি খ্রিস্টানরা যে বলে ঈসা আল্লাহর সন্তান, ইহুদি উজাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান, ওরা যে মিথ্যা কলঙ্কে কলঙ্কিত করে, এটা শুধুমাত্র কলঙ্ক, আসলে আল্লাহর ছেলে মেয়ে নাই। আল্লাহ আর এক জায়গায় বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহ তাহলে উভয় ধ্বংস হয়ে যেত। কাজে ওরা যে কলঙ্ক দেয়, ওদের কলঙ্ক থেকে রব্বিল আরশি আম্মা ইয়াসিফুন, আরশের মালিক আল্লাহ, পুত পবিত্র, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জাত কোনটা বুঝছেন না? হ্যাঁ, আল্লাহর ছেলে আছে, মেয়ে আছে, মা আছে, বাবা আছে, এটা যদি কেউ বলে এটা আল্লাহর জাতের সাথে শিরক, এটা এক। তাহলে ক্লিয়ার তো? তাহলে আল্লাহর ছেলে আছে, আল্লাহর মেয়ে আছে, আল্লাহর মা আছে, আল্লাহর বাবা আছে, আল্লাহ কয়জন? আরো জোরে, আরো জোরে, ক্লিয়ার। দুই, শিরক ফি রুবুবিয়াত, শিরক ফি রুবুবিয়াত কোনটা? শিরকের রুবুবিয়াতটা হলো আল্লাহর কর্তৃত্ব এবং ক্ষমতার সঙ্গে শিরিক করা। যেমন আল্লাহর কর্তৃত্ব আর ক্ষমতা কোনগুলা? যেমন রিজিক দেওয়া, রোগ মুক্ত করা, ক্ষমতা দেওয়া, আইন দেওয়া, সন্তান দেওয়া, জীবন দেওয়া, মৃত্যু দেওয়া, আসমান জমিন পরিচালনা করা। বলেন তো এগুলো কার কাজ? আরো আস্তে কন। কিন্তু কেউ যদি এই আল্লাহর কর্তৃত্ব এবং ক্ষমতার সাথে এই দুনিয়ার কাউকে অ্যাডজাস্ট করে ফেলায়, মিলায়া নেয়, অবশ্যই আল্লাহর রুবুবিয়াতের ক্ষেত্রে শিরক হবে। এবার একটা একটা করে মিলান। রিজিক দেওয়ার মালিককে? মেম্বার?
চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, তাহলে কে? আল্লাহ। কিন্তু কেউ যদি বলে ফেলাই ভাগ্যিস মেম্বার একটা রিলিফের কার্ড দিছিল, নাইলে না খেয়ে মরতাম, কাম শেষ। ভাগ্যিস চেয়ারম্যান একটা রিলিফের কার্ড দিছিল, নাইলে না খেয়ে মরতাম, এ কথা যদি কেউ বলে অবশ্যই আল্লাহর রুবুবিয়াতের ক্ষেত্রে শিরক হবে। কারণ মেম্বার খাওয়াইতে পারে না, চেয়ারম্যান খাওয়াইতে পারে না, মন্ত্রী খাওয়াইতে পারে না। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই দুনিয়ার গোটা প্রাণীকে খাওয়ান আমার আল্লাহ, শুধু আমার আল্লাহ। মানুষ মানুষকে খাওয়াইতে পারে না।